জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই বিকেলের জন্য। আজকের আমি যেখানে উপস্থিত তার নাম, সেই জায়গাটার নাম হচ্ছে লাইট হাউস স্টুডেন্ট ক্লাব। আমি বহু বছর ধরে ব্রাদার উজ্জ্বলকে চিনি, উজ্জ্বল দেব, যার সঙ্গে আমি এখানে রয়েছি। আর আজকে ওনাকে পেয়ে আমরা খুব খুশি, কারণ ওনার সঙ্গে একটু আলোচনার সুযোগ পেয়েছি। আর আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ঈশ্বরের পরিকল্পনাকে অনেকটা জানতে পারবো এবং সেই বিষয় নিয়ে আমরা প্রার্থনাও করতে পারি। তো আজকে পাশের ব্রাদার উজ্জ্বলকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা কলকাতাবাসী, আমরা কলকাতায় থাকতে ভালোবাসি। আমি অনেক পাস্টারকেও জিজ্ঞাসা করছিলাম যে আমরা আসলে গর্ব করি কলকাতায় থাকতে, আমরা বাঙালি বলে আমরা প্রাউড, আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো প্রচণ্ড গর্ব করি, কারণ আমি বাঙালি, আমি বাংলা ভাষাকে ভালোবাসি, আমি বাঙালি, আর বাংলা খাবার প্রচণ্ড টেস্টি, খুব সুস্বাদু। তো এইগুলো নিয়ে যখন আমরা গর্ব করি, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা অনেক সময় ভেঙে পড়ি। যেমনি এখনকার যে ইউথ জেনারেশন, এরা প্রচণ্ডভাবে এমন কিছু দিকে দৌড়াচ্ছে যেগুলো তাদেরকে বিনাশ করতে পারে, মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। নেশা, লাইফে কোনো স্ট্যান্ড নেই, খালি অন্য বিষয়গুলোকে চিন্তা করা, জাগতিক বিষয়, কীভাবে নিজের জীবনটাকে নষ্ট করা যায়, নেশা, নানা রকম নেশার কোয়ালিটি এখন বেরিয়েছে, সেই সমস্ত কোয়ালিটি নিয়ে তারা ব্যস্ত। তো আপনার কি এই কলকাতার ওয়েস্ট বেঙ্গলের উপরে বা এই ইউথদের উপরে কোনো বিষয় নিয়ে কখনো প্রার্থনা, কখনো এমন চিন্তাধারা এসছে? আমি সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই আর এই সুযোগের জন্য। আর অবশ্যই ঠিকই, আমি নিজে যুব বয়সে প্রভুকে পেয়েছি কলেজ ক্যাম্পাসে, আর সেটাও আমি পেয়েছি এমন একটা শূন্যতার মধ্যে দিয়ে। আর আমি বিশ্বাস করি যে ইউথরাজকে যাই করছে তার পেছনে আমরা জানি সে কারণটা কী, সেটা হচ্ছে ব্লেস প্যাস্কেলের ভাষায় তিনি বলেছিলেন যে সকলের মধ্যে একটা ঈশ্বর মাপির শূন্যতা রয়েছে, আর সেটা একমাত্র ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই পূর্ণ করতে পারেন। যতক্ষণ একটা যুবক বা যুবতী খ্রিস্টকে না পায়, সে শূন্যতা থেকেই যাবে। আজকে যুবক যুবতীরা আজকে, হ্যাঁ, তাদের শূন্যতা যুগে যুগে থেকেছে, আজকে সেটা প্যাকেজটা চেঞ্জ হয়েছে, আজকের প্যাকেজিংগুলো চেঞ্জ হয়ে গেছে। আজকে সেই শূন্যতাকে ভর্তি করার জন্য তারা আজকে অন্যান্য জিনিস করছে, সেক্স, ড্রাগস, অ্যালকোহল, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফোন অ্যাডিকশন, এগুলো সবের মধ্যে রয়েছে। তো আমি বিশ্বাস করি যে আমরা খুব চিন্তিত, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের কাছে চাবি রয়েছে, সেই সুসমাচার রয়েছে। আর আমরা জানি যে ইউথরা সেই শূন্যতার মধ্যে দিয়ে হাতড়ে বেড়াচ্ছে বিভিন্ন বিষয়, কিন্তু তাদের সুসমাচারের প্রয়োজন, নেভার লাইক বিফোর আজকে এটা প্রয়োজন। থ্যাংক ইউ। যাই হোক, এই বিষয়টা খুব উঠে এলো খুব সংক্ষেপের মধ্যে। মেন যে আমরা চিন্তাটা দেখলাম, আসলে ভালোবাসার অভাব, সঠিক ভালোবাসা না পাওয়াতে মানুষ নানা দিকে দৌড়াচ্ছে। তো ব্রাদার উজ্জ্বল যেটা বলতে চাইল যে যীশুখ্রিস্ট আসল কিন্তু প্রেমের প্রতীক, যাকে আমরা অনুসরণ করতে পারি। তার প্রেম মূল্যবান প্রেম, যে প্রেমের সঙ্গে অনেকে তুলনা করে, সেই প্রেম যদি পায়, সঠিক প্রেম পাওয়া মানুষকে বদলে দিতে পারে। তো আমরাও প্রার্থনা করবো পাশের ব্রাদার উজ্জ্বল, আমি ওনাকেও রিকোয়েস্ট করবো যেন প্রার্থনায় থাকি আমরা। এবং এই কলকাতার উপরে আমাদের একটা ভার রয়েছে যে আমরা যেন ইউথদের জন্য প্রার্থনা করি, সঠিক প্রেমকে তারা যেন খুঁজে পায়, যেই প্রেম স্বার্থহীন, যে স্বার্থ চেষ্টা করে না, যে নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসতে পারে। যিশু সেই ভালোবাসা দিয়েছে। তো প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা এই সুন্দর সময় পেয়েছি। অনেক ধন্যবাদ পাশের উজ্জ্বল এই সুন্দর সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।